মিশ্র মাছ চাষে বিশেষ ভূমিকার জন্য যশোর জেলা মৎস্যদি দপ্তর শাসায় চেয়ারম্যান আয়নাল হককে সম্মাননা দেওয়ায় তাকে গণসংবর্ধনা জানিয়েছে নয় নং উলাশি ইউনিয়নবাসী। বৃহস্পতিবার বিকেলে উলাশি ইউনিয়ন পরিষদের সামনে হাজার হাজার মানুষের উপস্থিতিতে শাসায় সাংসদ শেখ আফিল উদ্দিন চেয়ারম্যান আয়নাল হকের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন। শাসা উপজেলার 11টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররাও বিভিন্ন উপহার পুরস্কার তুলে দেন। উলাশি ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক সাবেক আলীর সভাপতিতে গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সালে আহমেদ মিন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার, সাংগঠনিক সম্পাদক আল আমিন রুবেল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।